MEDIAN median calculation CALCUTION মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় আমরা কত নম্বর অঙ্ক করব আজকে ক্লাস 10 হ্যাঁ 5 নম্বর হয়ে নম্বর ছ নম্বরে কি আছে ঠিক আছে তাহলে প্রথমে আছে নলের ব্যাসের দৈর্ঘ্য বল নলের ব্যাসের দৈর্ঘ্য একক কি সেমিতে আছে তো মিলিমিটারে মিমি নলের ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটারে পরিসংখ্যা এফ তারপর ব্যাসের এবার নলের দৈর্ঘ্য মিলিমিটার ব্যাসের দৈর্ঘ্য কত কত আছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এটুকু তোলার পরে আচ্ছা পরিসংখ্যাগুলো কি 3, 4, 10, 15, 25, 13, 6, 4 এই কথাটার মানে কি এই প্রথমটার কথাটার মানে কি প্রথম কথাটার মানে কি এই যে 18, 3 কথাটার মানে কি চোপ কথাটার মানে জোরে অস্তর তিনটি নল আছে যাদের ব্যাসের দৈর্ঘ্য 18 মিলিমিটার নল মানে তো এইরকম যে পাইপগুলো হয় এই পাইপের কথা বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ যেটা তোমরা তো পড়েছো এর আগে এই যে লম্ব বৃত্তাকার চোঙ যার কথা বলছি এর ব্যাস মানে এই যে ব্যাস এটা হচ্ছে 18 মিলিমিটার এটা কটা নলের আছে তিনটা নলের 19, 4 কথাটার মানে কি চারটি নল আছে যার ব্যাসের দৈর্ঘ্য 19 মিলিমিটার আর বলবি না তুই তোর সময় চলে গেছে তুই বলো 20, 10 মানে কি 20 মিলিমিটার এর 24, 6 কথাটার মানে কি স্নেহা ব্যাসের দৈর্ঘ্য আমাকে কী বলছে মধ্যমান এই নলের ব্যাসের মধ্যমান নির্ণয় করতে বলছে তো এটার জন্য আমরা কী করব ক্রমযৌগিক পরিসংখ্যা বলে একটা ছক তৈরি করব এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা এই ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথমে হচ্ছে তিন এই তিন মানে তিনটি নল যার ব্যাসের দৈর্ঘ্য 18 মিলিমিটার এরপরে 3+4 এই কথাটার মানে কি প্রীতম ওই প্রীতম বল না এখানে আমাদের প্রতীক 3+4=7 এই কথাটার মানে কি বাস এটাই কথা ঠিক এই সাতটি নল আছে যার ব্যাসের দৈর্ঘ্য 19 মিলিমিটার বা তার কম এরপরে কি লিখবো 7+10=17 এই কথাটার মানে কি অংশ 17টি নল আছে যার ব্যাসের যার নলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার বা তার কম অর্ঘ এর পরে কথাটা কি লিখবো জোরে আওয়াজ তোলো 17+15 কত লিখবো 32 এই কথাটার মানে কি 32টি নল আছে যাদের তারপরে রুদ্রপ্রসাদ কি বলছে 32+25 কত মানে কি 57 এই কথাটার মানে কি কম তারপরে তুই কি বলবি কি লিখবো 57+13
এই কথাটার মানে কি? সত্তর কথাটার মানে কি? কর্মযোগী পরিসংখ্যা সত্তর, এর কথাটা কি বুঝাচ্ছে? তেইশটি, এরপরে কি লিখব? সত্তর প্লাস ছয় ছিয়াত্তর, সেভেন্টি সিক্স। কথাটার মানে কি? ছিয়াত্তরটি নল আছে যার ব্যাসের দৈর্ঘ্য চব্বিশ চব্বিশ মিটার কম। ছিয়াত্তর প্লাস এরপরে কত লিখব? ছিয়াত্তর প্লাস চার সমান আশি। এই কথাটার মানে কি? কি বলবি তুই? এটাই হচ্ছে কি তথ্যের সংখ্যা, এটাই এন। এটা কি জিনিস? তথ্যের সংখ্যা। তাহলে এখানে আশিটা কি দেখতে পাচ্ছি? জোর সংখ্যা, এটাই হচ্ছে এন। এটা তথ্যের সংখ্যা, তথ্যের সংখ্যা জোর, তথ্যের সংখ্যা কি জোর। অতএব নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা সমান, সূত্রটা বলো, এন বাই টু তম পথ, এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পথ, এন বাই টু প্লাস ওয়ান তম পথ, তম পথ ভাজিত তুই। এরপরে সরল কর রুদ্রপ্রসাদ, কি লিখব? চল্লিশতম পথ, চল্লিশ তো এখানে পথ লিখতে হবে, চল্লিশতম পথ প্লাস, হ্যাঁ তারপর চল্লিশ প্লাস ওয়ানতম পথ, একচল্লিশ লিখলেও হবে বাই দুই। এবার চল্লিশ নম্বর পথটা কত এখানে চিনব কি করে? চল্লিশ নম্বর পথটা চিনব কি করে? দেখো এখানে বত্রিশটা নল আছে, প্রথম থেকে বত্রিশটা নল আছে যার ব্যাসের দৈর্ঘ্য কত? একুশ মিলিমিটার বা তার কম। যখনই তেত্রিশ নম্বর নলটা আসবে, তেত্রিশ নম্বর নল মানে এই এই ঘরে চলে আসবে, তেত্রিশ নম্বর নল হলে পরে তখন এই ঘরটায় চলে আসবে, আসবে কি না? তার মানে তেত্রিশ নম্বর নলের ব্যাস কত? বাইশ মিলিমিটার। চৌত্রিশ নম্বর নলের ব্যাস কত? ওই বাইশ মিলিমিটার। পঁয়ত্রিশ নম্বর নলের ব্যাস কত? বাইশ। এরকম চল্লিশ নম্বর নলের ব্যাস কত? বাইশ। পঞ্চাশ নম্বর নলের ব্যাস কত? বাইশ। এরকম সাতান্ন নম্বর পর্যন্ত নলের ব্যাস কত? ওই বাইশ মিলিমিটার। তার মানে চল্লিশ নম্বর নলের ব্যাস কত হচ্ছে? বাইশ মিলিমিটার। মিলিমিটারটা সরপরে লিখে দেবো, এই যে বাইশ আছে বাইশ লিখলাম, আর এখানে চল্লিশ প্লাস একচল্লিশ, একচল্লিশ নম্বর নলের ব্যাস এটাও বাইশ বাই দুই, এত মিলিমিটার। মিলিমিটার কথাটা লিখতেই হবে, বাইশ প্লাস বাইশ মানে কত? চুয়াল্লিশ। চুয়াল্লিশ না লিখে দুই গুণন বাইশ করি, দুই গুণন বাইশ করলাম, এত মিলিমিটার, এটার সঙ্গে এটা কাটলাম, বাইশ মিলিমিটার। এটাই তার উত্তর। এগুলো বাড়িতে আমাকে করার জন্য, এগুলো এখানে করার জন্য না, এগুলো আমরা সব লাইন ধরে দিয়েছিলাম, তোরা সময় দিবি না, কী করা যাবে? নেক্সট, সাত নম্বরে কী আছে? সাত নম্বরটা বলো, এক্স আর এফ আছে, প্রথমে এক্স তারপরে এফ, আওয়াজ দাও, এক্সে কি আছে? প্রথমে জিরো তারপর, আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এফের মান কি আছে? সাত চুয়াল্লিশ পঁয়ত্রিশ, ষোলো নয় চার ওয়ান। এটা মনে কর কোনো পরিবারের কোনো একটা পাড়াতে কোনো একটা এলাকাতে যাওয়া হলো, কোন বাড়িতে কতজন মেম্বার আছে সেটা দেখার জন্য, কোনো একটা এলাকাতে গিয়ে খোঁজ করা হলো কোন বাড়িতে কজন করে সদস্য আছে। এমন দেখা গেলো পাড়ার মধ্যে সাতখানা ফ্যামিলি যাওয়া পাওয়া গেলো, সেটা কোনো লোকই নেই, একসময় মেম্বার ছিল মারা গেছে, এখন বাড়িতে আর কেউ থাকে না, তালা মারা ঘর পড়ে আছে, হতে পারে তো? এটা হতে পারে কি না? এখানে অনেক শহর অঞ্চল অনেক বাড়ি আছে যাদের ছেলে মেয়ে এখানে আর থাকে না, বাইরে প্রতিষ্ঠিত হয়ে গেছে বা ছেলে মেয়ে হয়নি, এবার আর তার প্রজন্ম আর কেউ নেই, ঘর তার বন্ধ আছে। এরকম সাতটা ফ্যামিলি আছে যার পরিবারের সদস্য নেই, চুয়াল্লিশটা পরিবার পাওয়া যাচ্ছে যেখানে একজন করে সদস্য আছে, ভেবে না এরকম ঘটনা হতে পারে। পঁয়ত্রিশটা পরিবার আছে যার সদস্যের সঙ্গে কত আছে? দুজন করে আছে।
ষোলোটা পরিবার আছে যার সদস্য সংখ্যা কত? তিনজন করেছে, এরকম একটা তথ্য এটা দেওয়া আছে। এদের মধ্যমা নির্ণয় করতে বলেছে। আরে কি করে করব বলো? ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। যখনই পরিসংখ্যা বিভাজন থক ছক থাকবে তখনই আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। প্রথমে কী লিখবো? জোরে আওয়াজ দে, সাত। তার কথাটার মানে কি? সাতটি পরিবার যদি হয়, কোনো সদস্য নেই, তারপরে কী হবে? সাত প্লাস চুয়াল্লিশ, একান্ন। এই কথাটার মানে কি? আওয়াজ জোরে চলো। এক বা একের কম, সমর্থন করবি? এবার পরেরটা বল, কী লিখব? একান্ন প্লাস পঁয়ত্রিশ, কথাটার মানে কি? তারপরে কী লিখব? হ্যাঁ, জোরে জোরে, পুরুষ মত আওয়াজ তোল। কি জোরে আওয়াজ তোল, বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, রুদ্র এর পরে কি লিখব? একশো দুই প্লাস নয়, একশো এগারো। অর্ঘ কি বলছি ব্যাপারে? এরপরে কি লিখব? মানে কি? পাঁচ বা পাঁচের কম। এরপরে একশো পনেরো প্লাস একশো ষোলো, একশো ষোলোটা পরিবার আছে যার সদস্য সংখ্যা। এবার আমরা কি করব? দেখব তথ্যের সংখ্যা, মানে এখানে পরিবার সংখ্যা, পরিবার সংখ্যা এখানে কত? একশো ষোলো। এটাকে আমরা এন, এটাই মানে এন, এটাই এটা কি? এটা জোর সংখ্যা। এই তথ্যের সংখ্যা এনটা কি? এটা জোর, এটা পাশে লিখতে পারি, সেটা জোর। এরপরে কী লিখবো স্নেহা? এখানে উত্তর কী লিখবো? নির্ণেয় মধ্যমা, নির্ণেয় দ্বারা আমাকে লিখতে হবে এখানে, নির্ণেয় মধ্যমা সমান কী লিখবো? এন বাই টু, মানে একশো ষোলো বাই দুইতম পথ, এততম পথ প্লাস একশো ষোলো বাই দুই প্লাস ওয়ানতম পথ ভাজিত দুই। একশো ষোলো বাই দুই মানে কত? আটান্নতম পথ, আটান্নতম। এটা কত? ঊনষাট, মানে আটান্ন প্লাস ওয়ান মানে ঊনষাটই হবে। এততম পথ বাই টু, তারপরে দাঁড়াচ্ছে কত? এখানে আটান্ন নম্বর পথটা কত? আটান্ন নম্বর পথটা কত? রুদ্র কি বলছে? আটান্ন নম্বর পথটা কত হবে? তুই এত এত কথা বলছিস কেন? হ্যাঁ, দুই কি করে বুঝলি? এটা কি সমর্থন দিবি? হ্যাঁ ঠিকই বলেছে, একান্নটা পরিবার আছে যার সদস্য সংখ্যা এক বা একের কম। যখনই বাহান্ন নম্বর পরিবারে যাব আমরা, বাহান্ন নম্বর পরিবারের সদস্য সংখ্যা দুজন, তিপ্পান্ন নম্বর পরিবার সদস্য সংখ্যা দুজন, চুয়ান্ন নম্বরে দুজন, আর ষাট নম্বর পরিবারে দুজন, এরকম করে আশি নম্বরে দুজন, ছিয়াশি নম্বর পর্যন্ত দুজন। যখন সাতাশি নম্বর হয়ে যাবে তখনই পরের ঘর চলে যাবে। তার মানে আমার আটান্ন দরকার, তার মানে দুইজনই হবে। যেটা বলছিল ও বাহান্ন থেকে ছিয়াশি পর্যন্ত, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে দুই প্লাস দুই বাই দুই, দুই গুণন দুই বাই দুই, দে কাটাকুটি। এখানে কোনো একক হবে না, কারণ একক কোশ্চেনে নেই, একক দেব না। এরপরে আট নম্বর অঙ্ক কী আছে? শ্রেণী পরিসংখ্যা বিভাজন, শ্রেণী আছে। টিফিন খরচ টাকাতে দেওয়া আছে, আর ওখানে একটা ই দেওয়া আছে, হ্যাঁ শিক্ষার্থী সংখ্যা, ওখানে খরচটা দেওয়া আছে কত কত? পঁয়ত্রিশ থেকে চল্লিশ। শ্রেণী পরিসংখ্যা যে আসতে, শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা যদি থাকে, এভাবে মধ্যমা নির্ণয় করা যাবে না। শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা যদি থাকে, যেমন দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, ওইরকম শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা থাকলে মধ্যমা নির্ণয় এভাবে করা যাবে না।
তাহলে কি করতে হবে এবার সেটা লিখছি। শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকায় থাকা তথ্যের মধ্যমা নির্ণয় করতে হলে শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা থাকা তথ্যের মধ্যমা নির্ণয় করতে হলে কি করতে হবে? এক নম্বর মধ্যমা শ্রেণী ঠিক করতে হয়, এবার মধ্যমা শ্রেণীটাই কাকল সেটা কী করে বুঝবো? এখানে মধ্যমা শ্রেণী করতে হবে, কে কথা বলছে রে, মধ্যমা শ্রেণী ঠিক করতে হয় যদি তথ্যের মোট সংখ্যা ক্যাপিটাল এন হয়, তবে এন বাই দুইতম পথ বা তার ঠিক বড় মানের পরিসংখ্যাটি যে শ্রেণীতে রয়েছে তা হলো মধ্যমা শ্রেণী ঠিক করতে হবে আমাদের। প্রথম কথা, তারপর একটা সূত্র আছে পরে যাচ্ছে এর পরের বোর্ডে, যদি তথ্যের মোট সংখ্যা ক্যাপিটাল এন হয়, এরকম তথ্যের মোট সংখ্যা আমরা এরকম ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করে বুঝতে পেরে যাব, শেষ যোগফলটাই হয়ে যাবে ক্রমযোগী তথ্যের মোট সংখ্যা। এখানে এই 80 হচ্ছে তথ্যের মোট সংখ্যা, এই অঙ্কটার ক্ষেত্রে 116 হচ্ছে তথ্যের মোট। এই তথ্যের মোট সংখ্যা ঠিক করার পরে মধ্যমা শ্রেণী ঠিক করতে কি, যদি তথ্যের মোট সংখ্যা এন হয় তবে এন বাই দুইতম পথ বা এন বাই দুইতম পথ বা তার ঠিক বড় মানের পরিসংখ্যাটি মানের ক্রমযৌগিক পরিসংখ্যাটি যে শ্রেণীতে রয়েছে তা হলো মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণী একটা উদাহরণ দেবো যখন, তখন ওটা ব্যাপারটা পরিষ্কার হবে। আপাতত এটা মুখস্থ করো।